ultra high speed, truly unlimited and stable internet service at lowest price. ধলাই জেলার কচুছড়া টিএসআর ক্যাম্পে ধৃত ব্যাটালিয়ানকে দিল্লি পাঠানোর ভুয়ো খবরে উত্তেজিত এলাকাবাসী অবরোধ করল রাস্তা। সোমবার সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে আন্দোলন। মঙ্গলবার পরিস্থিতি সামাল দিতে বিধায়ক পরিমল দেববর্মা সহ জেলা পরিষদের সদস্য মৃদুল দত্ত আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে ক্যাম্পের ভেতরে বৈঠক করে। সেখানে জানানো হয়, পুরো ব্যাটালিয়ানকে দিল্লি পাঠানো হচ্ছে না, সমস্ত ব্যাটালিয়ান থেকে কিছু কিছু করে একটি দল দিল্লিতে পাঠানো হবে। এই আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। যদিও আন্দোলনকারীদের হুঁশিয়ারি, গোটা তৃতীয় ব্যাটালিয়ানকে দিল্লি পাঠানো হলে আন্দোলন আরো তীব্রতর হবে। আমরা যে আটজন লোক আমরা প্রতিনিধি গেছি, আটজন এমএলএ সাহেবের লোক আমরা কথাবার্তা কইছি, সম্পূর্ণ ফাইনে সম্পূর্ণ সিদ্ধান্ত জানাই দিয়েছেন যে আমরা থার্ড ব্যাটালিয়ান টিএসআর ক্যাম্প থেকে যে আমরা যে জিনিসটা আগে আমরা শুনছি, এমনকি মিডিয়া বিভিন্ন ধরনের পত্রপত্রিকার মধ্যে পাওয়া গেছে 1007 জন লোক থার্ড ব্যাটালিয়ান টিএসআর ক্যাম্প থেকে যাইবো দিল্লিতে 3 বছরের লেগে, ওই 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 জিনিসটা নাকি মিথ্যা বা ওইটা ঠিক না। তারা মানে সব ব্যাটালিয়ান মিলাই নিব, থার্ড ব্যাটালিয়ান থেকে 200 থেকে হায়েস্ট 300 জন লোক নিয়ে যাবো। তাহলে আমরা এই সিদ্ধান্ত আমরা মানছি, মানে আমরা পদের উপর অবরোধ তুললাম অক্ষরে। আর যদি ভবিষ্যতে দেখা যায় বা আগামী দিন যে এই 300 লোকের বেশি যায় গেছে বা 1007 জন লোক গেছে, তাহলে আমরা আন্দোলন আজকে আরো বৃহত্তর আন্দোলন আমরা সামিল হব। কেউ হয়তো বা উস্কাইয়ে দিছে যে থার্ড ব্যাটালিয়ান থাকতো না এখানে। একটা ব্যাটালিয়ান বা যে কোনো একটা ফোর্স যদি যায়, তখন একটা ফোর্স তখন যে কোনো একটা পরিচয় নিয়ে যেতে হয়। পরিচয়টা হয়েছে থার্ড ব্যাটালিয়ান। থার্ড ব্যাটালিয়ানের লোক যাইব সব সম্পূর্ণ যাইত না। বৈঠকে আমরা এটাই বুঝাইলাম, তারা জনগণের যে যারা পথ অবরোধ করছে তার থেকে আমরা প্রতিনিধি নিছি, 8-9 জন তারা গেছে, গিয়ে আমরা আলোচনা করছি। আলোচনা করে তারা এটাই জানানো হয়েছে যে যে বিষয়টা আমি এখন কইলাম। Ultra high speed, truly unlimited and stable internet service at lowest price.